গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা আগের ক্লাসে আমি রিপ্রোডাক্টিভ ফিজিওলজির যে ওভারির কোশ্চানটা আছে সেটাকে নিয়ে আলোচনা করেছিলাম জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিয়েছিলাম তো আজকের ক্লাসে আমি ওভারির যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আছে সেটাকে নিয়ে আলোচনা করব তো স্টুডেন্ট ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে আর যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে কারণ প্রতিটা ক্লাস কিন্তু সিলেবাস অনুযায়ী করানো হচ্ছে তো সেই জন্য এই ভিডিওগুলো অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে তো চলো আজকে ক্লাস তাহলে শুরু করা যাক ক্লাসটা দেখার আগে প্রত্যেকে একটা করে লাইক আর একটা করে শেয়ার করে দিও তো ডিম্বাশয়ের কলাস্থানি গঠনে যেই যেই অংশগুলো দেখা যায় সেগুলো হলো ফার্স্ট হচ্ছে প্রজনন কলাস্তর বা জার্মিনাল এপিথেলিয়াম তো এটা হচ্ছে একটা একস্তর বিশিষ্ট ঘনকাকার আবরণী কলা তার মানে এই জার্মিনাল এপিথেলিয়ামটা হচ্ছে একস্তর বিশিষ্ট ঘনকাকার আবরণী কলা যা ডিম্বাশয়কে আবৃত করে রাখে মানে ডিম্বাশয়কে পুরো আবৃত করে রাখে মানে বাইরের স্তরটা সেটাই হচ্ছে প্রজনন কলাস্তর। এর কাজ কি এর কাজ হচ্ছে এই স্তর থেকে আদি ডিম্বথলি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে বোঝা গেল এই পয়েন্টটা পরের অংশটা হচ্ছে শ্বেতন্তু বহিরাবরক বা টিউনিকা অ্যালভুজিনিয়া এটা কি এটা হলো একটা শ্বেতন্তু এবং কোষ নিয়ে গঠিত পরবর্তে পরবর্তী পাতলা স্তর যা প্রজনন কলা নিচে থাকে তার মানে এই স্তরটা মানে টিউনিকা অ্যালভুজিনিয়াটা হচ্ছে কোষ নিয়ে গঠিত একটা পরবর্তী পাতলা স্তর ঠিক প্রজনন কলা স্তরের নিচেই এই স্তরটা আর কি থাকে পরের যেই অংশটা আছে সেটা হচ্ছে স্ট্রোমা সেটা কি স্ট্রোমা হচ্ছে মূলত যোজক কলা নিয়ে গঠিত টিউনিকা অ্যালভুজিনিয়ার সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা হচ্ছে যোজক কলা নিয়ে গঠিত টিউনিকা অ্যালভুজিনিয়ার সাথে যুক্ত থাকে আর এর মধ্যে কিছু অনৈচ্ছিক পেশি রক্তবাহ লসিকাবাহ স্নায়ু এছাড়াও আর কি ডিম্বথলি পিৎগ এইগুলো অবস্থান করে তাহলে কি বললাম বিভিন্ন রক্তবাহ স্নায়ু তারপর হচ্ছে ডিম্বথলি পিত গ্রন্থি এইগুলো সবই হচ্ছে স্ট্রোমার মধ্যে অবস্থান করে এই স্ট্রোমার কাজ হলো ডিম্বাশয়ের কাঠামো গঠন করা আর কি এর মধ্যে যে রক্তবাহগুলো আর কি আছে তো সেই রক্তবাহগুলো কি করে না ডিম্বাশয়কে পুষ্টি আর অক্সিজেন সরবরাহ করে তাহলে কাজটা বোঝা গেল এক নম্বর কাজ হচ্ছে ডিম্বাশয়ের কাঠামোটাকে গঠন করে এখানে আমি লিখে দিচ্ছি কাঠামো গঠন করে আর হচ্ছে না এর মধ্যে যে সমস্ত রক্তবাহগুলো আছে সেইগুলো ডিম্বাশয়কে পুষ্টি আর অক্সিজেন সরবরাহ করে ঠিক আছে এবার যে অংশটা আছে সেটা হচ্ছে ফলিকল ফলিকল হচ্ছে আমি আগের ক্লাসেও পড়িয়েছিলাম আর কি গ্রাফিয়ান ফলিকল এইগুলো নিয়ে আমি বলেছিলাম ফলিকল হচ্ছে একটা ক্ষুদ্র দ্বীপের মতো অংশ ছোট ছোট অংশ যা বিভিন্ন অবস্থায় ডিম্বাশয়ের স্ট্রোমার মধ্যে থাকে ঠিক আছে আর ডিম্বাশয়ের মধ্যে তিন রকমের ফলিকল দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাইমডিয়াল ফলিকল গ্রোয়িং ফলিকল আর হচ্ছে গ্রাফিয়ান ফলিকল আদি ডিম্বথলি বারন্ত ডিম্বথলি বা যেটাকে ক্রম ডিম্বথলি বলে আর লাস্ট হচ্ছে পরিণত ডিম্বথলি এই টোটাল তিন রকমের ফলিকল আর কি ডিম্বাসার মধ্যে থাকে এর কাজ কি এর মেনলি যেটা কাজ হচ্ছে সেকেন্ডারি উসাইট উৎপন্ন করা কাজ হচ্ছে সেকেন্ডারি উসাইট উৎপন্ন করা আর হচ্ছে ইস্ট্রোজেন হরমোনকে নিঃসৃত করা তাহলে বোঝা গেল আর যে অংশটা আছে সেটা হচ্ছে আন্তর্কোষ এগুলো স্নেহবিন্দু যুক্ত বহুভুজাকৃতি হয় আর এগুলো অবিদীর্ণ ফলিকল থেকে উৎপন্ন হয় এবং স্ট্রোমার মধ্যে ছড়িয়ে থাকে এই যে জিনিসগুলো এরকম হয় এরকম দেখতে হয় এরকম ছোট ছোট অংশ স্ট্রোমার মধ্যে ছড়িয়ে থাকে আর এর কাজ হচ্ছে সম্ভবত স্ট্রোজেন খরন করা ঠিক আছে আর কি দেখা যায় না ডিম্বাশয়ের মধ্যে গ্রন্থি দেখা যায় গ্রন্থিটা কি কিভাবে আর কি ফর্ম হয় আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম তো গ্রন্থি হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের আর কি পরিবর্তিত রূপ যা আর কি মেনলি আর কি ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনটাকে আর কি হরণ করে ছবিটা এবার একটু দেখো এটা হচ্ছে আর কি ডিম্বাশায়ের কলাস্থানি গঠনের একটা ছবি এবার আমি পয়েন্টগুলো বলছি এই যে অংশটা এটাকে বলা হয় প্রজনন আবরণী কলাস্তর মানে পুরো অংশটা যেটা হচ্ছে পুরো ডিম্বাশয়টাকে আবৃত করে রাখে তার পাশে এই অংশটা হচ্ছে আদি ডিম্বথলি এইটা হচ্ছে ক্রমবর্ধমান ডিম্বথলি আদি ডিম্বথলি মানে যেগুলো হচ্ছে অপরিণত ডিম্বথলি মানে পরিণত আর কি হয় না তারপর এইগুলো হচ্ছে গ্রোয়িং ফলিকল তারপর এটা হচ্ছে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়াল ফলিকল ঠিক আছে এইগুলো হচ্ছে আন্তর্কোষ ইন্টাস্টিশিয়াল সেল এই এইটা হচ্ছে রক্ত নালী এই অংশটা এই অংশটাকে বলা হয় মেসোভেরিয়াম এটা হচ্ছে পরিণত পিঠগ্রন্থি এটা হচ্ছে স্ট্রোমা এটা হচ্ছে সদ্য গঠিত পিঠগ্রন্থি আর এটা হচ্ছে নিষ্ক্রান্ত গৌণ পর ডিম্বাণু ঠিক আছে তাহলে এই ছিল ডিম্বাশয়ের আর কি কলাস্থানিক গঠন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি খুব সহজভাবে আর কি পড়িয়েছি তো বাড়িতে এটা পড়বে আর যখনই পড়বে ছবিটাকে পাশে রেখে পড়বে যেটা আমি সব সময়ই বলি তাহলে কনসেপ্টটা খুব ভালোভাবে আর কি ক্লিয়ার হবে তো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম আজকে আমি যেগুলো পড়ালাম সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে তাহলে তোমাদের সুবিধা হবে আমি সব সময়ই বলি যে যখনই ক্লাস দেখবে পাশে একটা খাতা পেন নিয়ে বসবে জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খাতার মধ্যে নোট করে নেবে তাহলে তোমাদের পরের দিকে সুবিধা হবে আর ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমার ভিডিওর আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা